হে কবরের যাত্রীগণ, এই বাংলাদেশের ভিতরে প্রায় 92% শতকরা মুসলমান, এই দেশের ভিতরে 70,000-এর মতো ছোট বড় মাদ্রাসা, এই দেশের মধ্যে পীর মুরিদি খানকা যার সঙ্গে কোটি কোটি মানুষ জড়াইয়া আছে। আজকে যদি কলমাগ মুসলমান, আজকে যদি হক্কানি উলামায়ে কেরাম, আজকে যদি তলেবে এলেম যদি আজকে একত্রিত হইয়া একটা প্ল্যাটফর্মে দাঁড় হইয়া যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনে মুহূর্তের ভিতরে আর ওই ইসলাম বিদ্বেষী চক্র থাকতে আল্লাহর ফজলে পারবে না। এখানে বন্ধ ডাকি, এখানে ভালো আছে না নাই? আজকে বাংলাদেশের মধ্যে যদি ইসলামের পক্ষে ভালো অবস্থান না থাকে, তাহলে আমাদের পাশের রাষ্ট্র ভারতের চেয়ে ভালো কথা না? তাহলে আমেরিকায়, লন্ডন, ফ্রান্স, চীন, জাপান, বিজাতিতে রাষ্ট্রে আসছে পরিবেশ ভালো না? হ্যাঁ, কফল ফোরার দল আসলে খাইছে হব্বু দুনিয়ার অসুকুল্লি কতিয়াতি, দুনিয়ার মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, বহুত খবর নিয়ে দেখছি। এর পিছনে মূল কারণ হলো একটু এমপির জন্য, এমপি একটু মন্ত্রিত্ব, একটু সম্পদ, একটু সম্মান, কথা ঠিক? বর্তমানে বেরোইছে, যদি একটু সহযোগিতা করে, একটু টাকার বস্তা দেয়, একটু সম্মান দেখায়, হ্যাঁ পুরো সংসায় পঞ্চ মুখ স্টেজ মেস্টেজ ফালাইয়া ফালায়। ওদিকে হাদিসের ভিতরে আছে আল্লাহ নবী বলছেন, যখন ফাসেকদের প্রশংসা করা হয় আমার মাওলার আরশ থর 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 করে কাঁপতে থাকে। হুব্বুদ দুনিয়ার আসুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুণার মূলই হইল এই দুনিয়ার মহব্বত, কথা কয় না দেখি? বাজান, কথা ঠিক? এই তাজকিয়া নফস না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটতে আছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, পাঠানোর একটা কারণ হল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, একটা কারণ হলো নবী তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন। কি করাইবে? হ্যাঁ জোরে বলেন, কি করাইবেন? তাহলে আত্মশুদ্ধিও কিন্তু ফরজ। আর এই আত্মার সঙ্গে হলো মানুষের সম্পর্ক, কারণ বাজার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার বলতেছেন, উলাইকা কাল আনআম, এক শ্রেণী মানুষ দুনিয়ার ভিতরে এরকম আছে চতুষ্পায় জানোয়ারের মতো, চতুষ্পায় এইটা শুইনা কুত্তে কয় কথার কথা, কুত্তা কলে রব্বুল আলামিন আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করছেন আমাদের লজ্জা হয়, কেটা কয় কুত্তে কয় বলে আমাদের লজ্জা হয়, কে তোর লজ্জা হয় কেন? কলে রব্বুল আলামিন ওরা যা পারে ও আমরা পারি না, কলে তা কি অর্থ একটু কি? রব্বুল আলামিন তোমরা তুমি আমাদেরকে অনেক সময় এই একটা কুকুর নি ওর সারি পাঁচটা বাচ্চা হয় না, হয় না? হয় না, ওই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত চলাফেরা কইরা নিজেরা খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুত্তাকে বাচ্চাকে ছাড়িয়ে যায়? হ্যাঁ, ছাড়িয়ে তো যাই না। যত ভালো ভালো অফার আসুক, যত ওর ভালো সঙ্গী আসুক, সব খ্যাত খ্যাত করে লড়াই দেয়, ওর বাচ্চাকে লালন পালন করে। বর্তমানে কিন্তু এক শ্রেণী বেরিয়েছে, দুই আড়াই মাসের বাচ্চা, হ্যাঁ দুই আড়াই বছরের বাচ্চা ফালাইয়া রাইখা পরকিয়া পেলের ভিতরে পইরা কুত্তা যে খারাপ আচরণ কইরা, তারপর চইলা যায়, এটা কুত্তা যেটাই অসম্ভব রূপ পারল, সেই জন্যই বলছে বাবু আমরা তো লজ্জা পাই। ছোট বলেন কথা ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোদের মতো কইছি লজ্জা পাইছো, কথা ঠিকই কইছো, তাহলে বাল হুম আবাল, এমন এক শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে যেগুলা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। এ জোরে কথা আছে না নাই? এই সম্পর্কটা হইল
আত্মার সঙ্গে কির সঙ্গে জোরে বলেন। আর আল্লাহর নবী বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওইটার নাম হইল কলব আত্মা। ওইটা যখন ভালো হইয়া যায় ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া বাজান। তাহলে আত্মা শুদ্ধ করা কি? আর একটু আস্তে আস্তে কর, নির্বাচন আইলে গলা ফাটাই ফেলায়, খাইছে কি রং স্যার মুড়ি খাইছে, খাইয়া গলা ফাটাইছে, এমন স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো এবং খারাইয়া খারাইয়া মতে। আর আমার বাংলাদেশের আমার রিক্সাওয়ালা ভাই রোদ্রের ভিতরে কষ্ট কইরা রিক্সা চালায়, মাথার গাম টপ টপ কইরা পায়ে পড়তে থাকে, ওই রিক্সার ট্যাক্সের টাকাটাও সরকারি ফান্ডে জমা হয় আর ওই টাকা মাইরা খায়, হ্যার নেতার চরিত্র বলে ফুলের মতো পবিত্র। এই বাংলাদেশের ভিতরে জরিফ হয়েছে, জরিফ টিভি একটা জরিফ করছে, 100 জন এমপি মন্ত্রীর ভিতরে 97টা চোর। এখন অনেকে কইতে হুজুর তিনটা তো ভালো আছে, হ্যাঁ তিনটাও বলে চোর, একটু কম সুর, একটু কম সুর, চোরের পক্ষ করে আবার কলে আমি অমুক, তুমি কি তুমি একটা চোরের সহযোগী, তুমি ভালো মানুষ কোনোদিন চোরের সহযোগিতা করতে পারে না, পারে না, জোরে বলেন কথা ঠিক। এই আত্মশুদ্ধির অভাবে যত গন্ডগোল বাংলাদেশে দরকার আছে। আর 4 নম্বর বলছিলাম জিহাদ, 4 নম্বর তরবারি নিয়ে কোফাকপি করবেন, গাড়ি নিয়ে ফিরে ফিরি, বন্দুক নিয়ে ঠাস ঠাস, এই নাম জিহাদ। জিহাদ কাকে বলে? এই মুসলিম শরীফে হাদিসে আর সাল্লাল্লাহু নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলসানিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বইলে অন্যায় কি ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফেরানো যায়। শেষের অবস্থান কে আল্লাহর নবী বলছেন ইমানের দুর্বল অবস্থা, এটা কিন্তু ইমানের সঙ্গে সম্পর্ক, পাগলামি মনে করিলেন না, বই বই ফ্যাট ডলবেন আর ভেসতে চাইবে, শিখাইছে কে? এলে আল্লাহর নবী এক আল্লাহর উপরে ইমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে বলতে যাইয়া আল্লাহ নবীর দানদার মোবারক শহীদ হয়ে গেছে, হেলমেট ভাঙ্গে মাথার ভিতরে ঢুকে গেছে, রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আইকে গেছে। আমি সেদিন কিছুদিন আগে মদিনা শরীফ থেকে আসছি, আল্লাহু আকবার, ওহুদের ময়দানে আল্লাহর হাবিব যখন আর দাঁড় হইয়া থাকতে পারে না, জমিনে ঠাস করে পড়ে গেছে, মুসলমানরা ভরদরি কইরা আল্লাহর হাবিবকে যখন পাহাড়ের গুহার ভিতরে রাখছে, সেই পাহাড়ের কাছে যাই আমি দাঁড়াইয়া দাঁড়িয়ে সেই গুহাটা সেদিনকে দেখে আসছি। একদল বর্তমানে বেরিয়েছে, একটু নামাজ পড়ে, একটু রোজা রাখে, একটু তাসমিনে মাওলার জিকির করে, আবার তাহাজ্জুদের নামাজও পড়ে, আবার হজও করে, ওদিকে অন্যের বিরুদ্ধে কোনো একটু সত্য কিছু নেই। হলে কেন খাওয়া লাগতে পারে? আবার জেলেও যাওয়া লাগতে পারে? আবার এই নেতার বিরুদ্ধে অন্যায় করলে যদি কয় হেলে তো বিপদ আছে, সম্মান তো দূরের কথা, হেলে আমারও তো জেলেও যেতে পারে, ঠিক পেয়ার ডল তেলাতে ভেসতে যাবা, শিখাইছে কেডা কেডা শিখাইছে। হ্যাঁ, হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী বলছেন যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, বলেন যার ভিতরে জেহাদি প্রেরণা নাই ওর মৃত্যু হবে মুনাফেকের মৃত্যু।
আর মুনাফিকের ব্যাপারে আছে ফি দারকিল আসফালে মিনান্নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা।